থার্ড সিজার না জানি কি হয়। তো এই যে ভয়, এর কারণটা কি এবং আসলে এই ভয় কতটুকু যুক্তিযুক্ত এবং সেখান থেকে বেরিয়ে আসার সুবিধা উপায়টা কি? অবশ্যই এটা মানে চিন্তিত হওয়ার ব্যাপার আছে এবং সেটা সমাধানও আছে। যে থার্ড সিজার যেহেতু সাধারণত একটা সিজারিয়ান বা যে কোনো অপারেশন করলে আমরা যেটা বলি যে তল পেটের ভিতর যে অর্গ্যানগুলো থাকে কিছু না কিছু ওখানে মানে অ্যাডহেশন থাকে, মানে একটা আর একটার সাথে জড়িয়ে থাকে। অনেক সময় যদি দেখা যায় যে আগের সিজারিয়ানের পরে যদি বা সে সময় যদি ইনফেকশন থেকে থাকে তখন দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে গর্ভফুলটি কোথায়। তখন গর্ভফুলটি যদি সেই আগের সেলাইয়ের মধ্যে থেকে থাকে, আটকে থাকে, অনেক সময় দেখা যায় যে সেই আটকে থেকে সেটা আবার অনেক সময় ইউরিনারি ব্লাডার পর্যন্ত যেতে পারে। আমি ভয়ের জন্য ভয় দেখাচ্ছি না, কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে, যেটাকে আমরা বলি প্লাসেন্টা অ্যাক্রিটা, মানে প্লাসেন্টাটা গর্ভফুলটা একদম ভিতরে আটকে যায়, গেঁথে যায় এবং আরও যদি আরও বেশি বেরিয়ে যায় তখন এটা সিজারের সময় মারাত্মক ব্লিডিং হতে পারে। এবং এই এটা এতই ব্লিডিং হয় যে অনেক সময় কিন্তু একটা ভয়ের ব্যাপার হয়ে যায় যে এই রোগী সেই জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে এবং সেই জন্য একটা বড় হাসপাতালে এই ধরনের কেস অপারেশন করা উচিত। থার্ড সিজার আমি বলবো না, ছোটখাটো একটা প্রাইভেট ক্লিনিক যেখানে স্ট্রেংথ খুব কম, সব ধরনের সুবিধা নেই বা সব ধরনের চিকিৎসক নেই, হ্যাঁ, সেখানে না করাটাই ভালো।